হাঁটু যন্ত্রণা হচ্ছে, এই হাতটানে হাঁটুকে মারবে আর বলবে শয়তানে বেরিয়ে যা, শয়তানে বেরিয়ে যা। ডাক্তারখানায় গেলে পেট ফামলে ডাক্তার পেট চাবড়ায় আর বলে হ্যাঁ পেট ফেপেছে। আজকে তোমরা উল্টোটা করো, পেট কামড়াচ্ছে পেটে হাত দেওয়ার পর শয়তানে বেরিয়ে যা, জোরে বলো শয়তানে বেরিয়ে যা, শয়তানে বেরিয়ে যা, শয়তানে বেরিয়ে যা, দেখবে এখান থেকে শয়তানে বেরিয়ে চলে যাবে। হালেলুইয়া হালেলুইয়া। মাথার যন্ত্রণা হলে আমরা কি করি? আমরা বলি এই মাথাটা একটু কেউ মালিশ করে দেবে, একটু একটু শক্তি বাম দেবে, একটু মাথাটা ম্যাসেজ করে দেবে, খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কোনো জগতের টিপস? ঈশ্বর বলছে যখন তোমার কষ্ট হচ্ছে তুমি মাথায় হাত রাখো আর বলো এই মুহূর্তে শয়তানে বেরিয়ে যা, এই মুহূর্তে শয়তানে বেরিয়ে যা, এই মুহূর্তে শয়তানে বেরিয়ে যা। তোমার ডান হাত মাথায় পড়ছে মানে যিশুর হাত পড়ছে। হালেলুইয়া হালেলুইয়া। দেখবে শয়তানে বেরিয়ে যাবে। ঈশ্বর আমাদের গুপ্ত গোপন টিপস দিয়ে দিয়েছে, সেই টিপস গুলো আমরা কাজে লাগাচ্ছি না। পেট কামড়াচ্ছে, পেট চেপে ধরবে বাবা গো মা গো ওষুধ দাও, যন্ত্রণা হচ্ছে কি করব, ওই জায়গায় একবারে বলি না যিশু আমাকে বাঁচাও, যিশু আমাকে বাঁচাও, যিশু আমাকে সুস্থ করো। যখন নৌকা ডুবে যাচ্ছিল চিৎকার করলো প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও। প্রভু বলছে একটু শান্তিতে আমাকে ঘুমোতে দেবে না? সারাদিন পরিশ্রম করার পর একটু শান্তিতে ঘুমোচ্ছি, ঘুমোতে দেবে না? বিশ্বাস তোমাদের কোথায়? বিশ্বাস তোমাদের কোথায়? যদি বিশ্বাস থাকতো আমাদের নৌকার মধ্যে যিশু আছে, তাই প্রভুকে আর ডাকার প্রয়োজন লাগতো না। ওই জায়গায় যদি তার ভক্তরা বলতো, ওই জায়গায় যদি শিষ্যরা বলতো এই মুহূর্তে ঝড় থেমে যাক যিশুর নামেতে, সঙ্গে সঙ্গে ঝড় থেমে যেত। হালেলুইয়া। ওই জায়গায় তার শিষ্যরা ধমক দেয়নি, নৌকায় ঝড় উঠেছে, ওই জায়গায় তার শিষ্যরা যিশুর নামে চায়নি, ওই জায়গায় প্রচন্ড ঝড় উঠেছে, নৌকা ডুবে যাচ্ছে, তার শিষ্যরা একটিবার ধমক দিয়ে যিশুর নামে তারা দাবি করেনি। উল্টে তারা কি করলো? উল্টে তারা প্রভুকে চাইছে, ডাকছে প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও। কেন? যিশু তো বলেছে একটিবার ধমক দাও, যিশু তো বলেছে একটিবার আমার নামে চাও, আমার নামে চাইতে থাকো, পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। তারা যিশুর নামে না ধমক দিয়ে, যিশুর নামে না আছে, যিশু তুমি বাঁচাও, যিশু তুমি বাঁচাও। আর যিশু উঠে কি ঝাড় দিল? তোমাদের বিশ্বাস কোথায়? কতকাল আমি তোমাদের মধ্যে থাকবো? দুষ্টের দল কোথাকার, তোমাদের বিশ্বাস কোথায়? কেন একটিবার বলতে পারলে না আমার নাম নিয়ে? একটিবার প্রকৃতিকে বলতে পারলে না প্রকৃতি শান্ত হোক যিশুর নামেতে, দেখতে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যেত। হালেলুইয়া। তোমার কষ্ট হচ্ছে, একটিবার বলতে পারলে না যিশুর নামেতে আমার যন্ত্রণা থেমে যাক, দেখবে থেমে যাবে। তোমরা বলতে পারলে না বৃষ্টি হচ্ছে, যিশুর নামেতে বৃষ্টি বন্ধ হোক, আমি মণ্ডলীতে যাব, দেখবে যিশু বৃষ্টি বন্ধ করবে, ঈশ্বর বন্ধ করবে। হালেলুইয়া। আজকে তোমরা অর্থ কষ্টের মধ্যে আছো, বলতে পারো না, একটিবার ধমক দিতে পারো না, শয়তান আমার আমার জীবন থেকে তুই বেরিয়ে যা, যে আমার অর্থ কষ্ট, যে অভাবে সংসারে তুই প্রবেশ করছিস, যিশুর নামে বলছি তুই বেরিয়ে যা, অবশ্যই শয়তানে বেরিয়ে যাবে। হালেলুইয়া হালেলুইয়া। জ্বরে আক্রান্ত, গা পুড়ে যাচ্ছে, 500 পাওয়ার খাইছি কাজ হচ্ছে না, 600 পাওয়ার খাচ্ছি কাজ হচ্ছে না। এবার প্রতিবেশী বলছে আর দেরি করিস না, খিচুড়ি এসে যাবে, খারাপ কিছু হতে পারে, যা নিয়ে যা ভর্তি কর। কেন? সেই জায়গায় আমরা বলতে পারছি না, যিশু যখন পিতরের শাশুড়ির জ্বর হয়েছিল সেই জায়গায় যিশু বলছে শয়তান তোকে ধমক দি বেরিয়ে যা, আর যিশু বলছে জ্বর হয়েছে 500 পাওয়ার খাচ্ছ, 600 পাওয়ার খাচ্ছ। কেন? একটিবার বলতে পারো না, ওই জায়গায় দাঁড়িয়ে বলতে পারো না, এই মুহূর্তে যিশুর নামে বলছি জ্বর বেরিয়ে যা, জ্বর বেরিয়ে যা, জ্বর বেরিয়ে যা, দেখবে যিশুর নামেতেই সঙ্গে সঙ্গে জ্বর ছেড়ে যাবে। হালেলুইয়া হালেলুইয়া। তাহলে সমস্ত ওষুধ দিয়েছে আর অস্ত্র দিয়েছে, অস্ত্র চালনা করতে পারছি না, ওষুধও ঠিক টাইমে খেতে পারছি না, ভেতরে পাওয়ার নেই, ভেতরে শক্তি নেই, ঈশ্বরের বাক্য আমরা জমা করতে পারছি না, সেই জন্য আজকে আমরা বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত, আজকে আমরা বিভিন্ন অসুস্থতার মধ্যে আক্রান্ত। আজকের যিশুর নামেতে মন্দ শক্তি ভূত তারা বেরিয়ে যাচ্ছে, আজকের এই যিশুর নামেতে সমস্ত রোগ, সমস্ত ব্যাধি, সমস্ত পীড়া ভালো হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যাচ্ছে প্রভু যিশুর নামেতে। আজকের ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর সেই অপরচুনিটি আমাদের দিয়েছে, ঈশ্বর সেই পাওয়ার আমাদের দিয়েছে, ঈশ্বর সেই ক্ষমতা আমাদের দিয়েছে। যদি তার উপর আমরা ভরসা করি, যদি তো তার উপর আমরা নির্ভর করি, যদি তাকে নিয়ে আমরা অপেক্ষা করি, অবশ্যই অবশ্যই আমরা সুস্থ হব, অবশ্যই আমরা সুস্থ হব। কারণ আমরা হলাম তার তার সন্তান, আমরা হলাম তার ছেলে মেয়ে। তাই ছেলে মেয়ে অসুস্থ সেই জায়গায় বাবা সুস্থ করবে না, তো বাইরের প্রতিবেশী এসে সুস্থ করবে। হালেলুইয়া।
ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ বাবা সুস্থ করবে অর্থাৎ কোন বাবা ঈশ্বর পিতা একটিবারে তাকে স্মরণ করিও আর তিনি বলছে তুমি সংকটে আমাকে ডাকবে আর তিনি বলছে আমি বলবো এই যে আমি তোমার সম্মুখে আছি আমি তোমার পাশে আছি তুমি ভয় করিও না তুমি ভয় করিও না তুমি ভয় করিও না যে কোনো সমস্যায় একটিবার তুমি আমাকে ডাকো আমি তোমাকে সাহায্য করিব আমি তোমাকে সাহায্য করিব আমি তোমাকে সাহায্য করিব হালেলুইয়া 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 ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করো আমিন 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 জয় যিশু হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া।